আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাইম, স্বাগত জানাচ্ছি আমার মেন্টাল হেলথ কেয়ার বাংলা চ্যানেলে। আমি আজকে যে বিষয়বস্তু নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাংজাইটি বা দুশ্চিন্তা। তো এটা খুবই কমন একটা মেন্টাল হেলথ কন্ডিশন বা প্রবলেম, সেটা ওয়ার্ল্ড ওয়াইড সারা, সেটা আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেখছিলাম, সেখানেও মোটামুটি একই রকম ডাটা, অর্থাৎ প্রতি 5 জন শিশুর একজন এবং প্রতি 3 জন পুরুষের একজন তারা অ্যাংজাইটি বা আদার মেন্টাল ডিসঅর্ডার বা কন্ডিশন তারা এক্সপিরিয়েন্স করবে। তো আমি আজকের ব্লকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাইন অ্যান্ড সিমটমস, অর্থাৎ অ্যাংজাইটির কী কী লক্ষণ আমরা দেখতে পাবো, বুঝতে পারবো যে এটা আমরা অ্যানশাস বা একটা কন্ডিশন। তো যে বিষয়টা হয়তো নার্ভাস ফিল করব বা স্কেয়ার্ড হব, তারপরে প্যানিকি, এটা হতে পারে আরেকটা কারণ, সবসময় একটা ইরিটেবল মোড থাকা বা অতিরিক্ত উত্তেজিত থাকা, এটা হতে পারে যেটা আপনি ফিল করতে পারেন যে আপনি আপনার শরীর থেকে ডিটাচ হয়ে গেছেন, কোথাও এটা হচ্ছে ফিলিংয়ের ব্যাপার। আর থিঙ্কিং হতে পারে যে আপনি কী চিন্তা করতে পারেন যে সব কিছুই গোয়িং রং, অর্থাৎ ভুল হচ্ছে, সব কিছু আমার বিরুদ্ধে, আই মাইট ডাই, আমি হয়তো মারা যাব, অথবা আমি নিয়ন্ত্রণ করতে পারছি না আমি যেভাবে ফিল করছি সেটা, আপনার আমি স্ট্রাগল করতে পারি আমার ফোকাস, অর্থাৎ আমার দৈনন্দিন যে কাজ সেটা বিঘ্নিত হতে পারে। তো অ্যাংজাইটির কারণে আমি যেটা ফিল করতে পারি যে আমি হয়তো মনে করতে পারি যে আমি আমাকে কাম ডাউন করতে পারবো না। এটা ছাড়াও অন্যান্য যে প্রবলেমগুলো অ্যাংজাইটিতে সাধারণত আমরা দেখি, যে এটা অবশ্যই আপনারবেলা আপনার এনাফ মোটিভেশন থাকবে না যে আপনি কীভাবে ঘুম থেকে উঠবেন। এটা ছাড়াও হতে পারে যে পাউন্ডিং হার্ট, আপনার দ্রুত হার্টবিট করবে, সুইটিং বা আপনার ঘাম হতে বা টামি এক বা পেটে ব্যথা হতে পারে, মাথা ঝিমঝিম করতে পারে বা ডিজি লাগতে পারে, যেটা আমি আগে বললাম যে কনসেন্ট্রেশন বা আপনার কোনো কিছু কাজে মগ্ন হওয়া বা ফোকাস করা সেটার প্রবলেম হতে পারে, এবং অতিরিক্ত তৃষ্ণা পেতে পারে। মাথা খেতে যাবেন পরীক্ষা, আপনি অ্যানসাস হবেন, এটা খুবই স্বাভাবিক। অথবা ধরেন আপনি একটা চাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, অথবা আমি স্কুলে যাচ্ছি, অথবা আমি আমার নতুন কাজে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা অ্যানসাস হতে পারি। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই অ্যাংজাইটিটা এটা একটা ক্রনিক, অর্থাৎ একটা কনস্ট্যান্ট প্যাটার্নের রূপ নিয়েছে কিনা, অর্থাৎ আমার প্রত্যেকটা কাজে, আমার জেনারেল অ্যাক্টিভিটিতে, আমার সোশ্যাল অ্যাক্টিভিটিতে, আমার অকুপেশনবার হতে পারে যে আমার ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন, অর্থাৎ আমার কাজে আমি মনোযোগ দিতে পারছি কিনা, সেটা হতে পারে আমার পড়াশোনা, সেটা হতে পারে আমার দৈনন্দিন যে কাজ, অথবা আমার যে অন্যান্য ডেইলি অ্যাক্টিভিটিস থাকতে পারে সেগুলো হতে পারে, হতে পারে আপনি আপনি ঘর পরিষ্কার করছেন, হতে পারে আপনি আপনার বাগানে কাজ করছেন, হতে পারে আপনি আপনার অন্যান্য কাজ করছেন, অর্থাৎ এই জিনিসগুলো যখন ইম্প্যাক্ট হবে অ্যাংজাইটির মাধ্যমে, অর্থাৎ অতিরিক্ত দুশ্চিন্তার কারণে, তখন শুনতে হবে। সেটা হচ্ছে আমি যে সমস্যাগুলো সাইন সিমটমসগুলো বললাম সেগুলো যদি বাচ্চাদের ক্ষেত্রে 4 উইকস বা তারও বেশি লাস্ট করে, এবং অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্কের ক্ষেত্রে সেটা যদি 6 মান্থ বা 6 মাসের বেশি লাস্ট করে, দেন বুঝতে হবে যে এটা একটা প্রবলেম, ট্রিটমেন্ট বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তো চিকিৎসা হতে পারে কয়েক রকম, একটা হচ্ছে সেটা আমি বলেছিলাম যে আগের ভিডিওতে যে মেডিকেশন, একটা হতে পারে সেলফ হেল্প, আপনার নিজে নিজে কীভাবে হেল্প করতে পারেন, 3টা ক্যাটাগরি। তো আমি সবসময় বলি যে মেডিকেশন সেটা অনলি আপনাকে সাহায্য করতে পারে 20%, আপনি যদি রিকভারি চিন্তা করেন যে আপনি অ্যাংজাইটি থেকে কীভাবে আপনি নিজেকে মুক্ত রাখবেন বা মুক্ত করতে পারবেন, বা আপনি যদি অ্যাংজাইটিতে ভোগেন আপনি কীভাবে সুস্থ করতে পারবেন, বাকি 80% সেটা থ্রু সাইকোথেরাপি হেল্প, আপনি নিজে কীভাবে নিজেকে সাহায্য করতে পারেন। তো সেই বিষয়গুলো নিয়ে আমি সামনে আবার কথা বলবো, চোখ রাখুন আমার এই ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমি স্পেসিফিক কথা বলবো
দ্য টাইপ অফ অ্যাংজাইটি এবং ট্রিটমেন্ট, এবং আমরা নিজেরা নিজেকে কীভাবে কিছু অ্যাক্টিভিটিসের মাধ্যমে অ্যাংজাইটি থেকে নিজেকে মুক্ত করতে পারি বা রিকভার করতে পারি। সে পর্যন্ত ভালো থাকেন, স্টে সেফ, স্টে কানেক্টেড, সাবস্ক্রাইব মাই চ্যানেল।